আসসালামু আলাইকুম, ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলে ইতিমধ্যে 57টি ম্যাচ শেষ হয়েছে। 57টি ম্যাচ শেষে জমে উঠেছে আইপিএল পার্পল ক্যাপস এর লড়াই। সর্বোচ্চ উইকেটপ্রাপ্ত বোলারকে দেওয়া হবে পার্পল ক্যাপস। ইতিমধ্যে 57টি ম্যাচ শেষে কার দখলে রয়েছে পার্পল ক্যাপ, চলুন দেখে নেওয়া যাক। তো তালিকার 5 নম্বর অবস্থানে রয়েছেন তুষার দেশপাণ্ডে, চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়। 12 ম্যাচে উইকেট পেয়েছেন 19টি। আর এই পার্পল ক্যাপস এর দৌড়ে তিনি রয়েছেন 19 উইকেট নিয়ে 5 নম্বর অবস্থানে। 4 নম্বর অবস্থানে রয়েছেন পীয়ূষ চাওলা, মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়। তিনি এবার 12টি ম্যাচ খেলেছেন, এখন পর্যন্ত 12টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 19টি, রয়েছেন তালিকার 4 নম্বর অবস্থানে। তালিকার 3 নম্বর অবস্থানে রয়েছেন মোহাম্মদ শামি, গুজরাট টাইটান্সের খেলোয়াড়। 12 ম্যাচে তিনি উইকেট পেয়েছেন 19টি, রয়েছেন তালিকার 3 নম্বর অবস্থানে। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে জানতে। তো অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, কেননা একটি লাইক দিলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো তালিকার 2 নম্বর অবস্থানে রয়েছেন ইউজবিন্দ্র চাহাল, রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন তিনি। এখন পর্যন্ত 12টি ম্যাচ খেলেছেন এবং 12টি ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 21টি। তালিকার 1 নম্বর অবস্থানে রয়েছেন রশিদ খান, গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন রশিদ খান। এখন পর্যন্ত 12টি ম্যাচ খেলেছেন এবং 12 ম্যাচে সর্বোচ্চ 23টি উইকেট পেয়ে রয়েছেন তালিকার 1 নম্বর অবস্থানে। তো এখন পর্যন্ত পার্পল ক্যাপসের অধিকারী রশিদ খান। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।